1949 সালের পহেলা অক্টোবর প্রতিষ্ঠিত হয় পিপলস রিপাবলিক অব চায়না, পিআরসি। এর পরপরই ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া, ডিপিআরকে, তথা উত্তর কোরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হয়। এবছর তার 75 বছর পূর্তি হল। এ উপলক্ষে রোববার পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শি বলেন, 75 বছর আগে চীন ও ডিপিআরকের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে এক ঐতিহাসিক যুগের সূচনা হয়। দীর্ঘ এ কালপর্বে নিজেদের রাজনীতি ও সার্বভৌমত্ব সংহত করার ক্ষেত্রে পরস্পরকে সমর্থন দিয়েছে দুই দেশ। নিজেদের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে, সমাজতন্ত্রকে এগিয়ে নিতে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক পরিসরে ন্যায্যতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দুই দেশ হাতে হাত রেখে কাজ করেছে, যা খুবই তাৎপর্যময়। সময়ের রূপান্তর ও আন্তর্জাতিক উত্থান পতনের মধ্য দিয়ে পরীক্ষিত এ সম্পর্ককে দুই দেশের জনগণের জন্য মূল্যবান এক সম্পদ বলে উল্লেখ করেন শি। 75 বছর পূর্তিকে এক মহেন্দ্রক্ষণ অভিহিত করে আগামীতে চীন ও উত্তর কোরিয়ার মাঝে কৌশলগত যোগাযোগ ও সমন্বয় বাড়ানো এবং পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে আশাবাদ জানান চীনের প্রেসিডেন্ট। কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কিম জং উন। তিনি বলেন, অনেক সংকটকাল অতিক্রম করে টিকে আছে এই সম্পর্ক। এ অঞ্চলে সমাজতন্ত্রের পথ প্রশস্ত করার ক্ষেত্রে দুই দেশের বন্ধুত্ব ও বোঝাপড়াকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। কিম বলেন, চীন ও ডিপিআরকের জনগণের স্বার্থেই কালের পরীক্ষায় উত্তীর্ণ এই বন্ধুত্বকে আরও সুসংহত করতে হবে। সময়ের দাবি অনুসারে দুই দেশের সম্পর্ককে আরও প্রশস্ত করে প্রবেশ করতে হবে বন্ধুত্বের নতুন অধ্যায়ে। হিজল জোবায়ের বাংলা ভিশন।